मेरे हाथ में तेरा हाथ हो। মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষের জীবনে পরিবর্তন এসেছে, বদলে গেছে চিন্তা ভাবনা। সেই প্রভাব পড়েছে বলিউডের সুপারস্টার আমির খানের জীবনেও। গত দুই বছরে নাকি চলচ্চিত্র জগৎ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ছেড়ে দেবেন অভিনয়, পরিচালনা ও প্রযোজনা। লাল সিংহ চড্ডা সিনেমা নাকি তার শেষ কাজ, তবে সিনেমা মুক্তির আগে সে সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চাননি মিস্টার পারফেকশনিস্ট। তার ধারণা হয়েছিল তাতে মানুষের মনে হবে এই ঘোষণা আসলে তার সিনেমায় ব্যবসা করার নতুন ফন্দি। তবে সেই সিদ্ধান্তের কথা পরিবারকে জানিয়েছেন আমির খান। এত বছর পরিবারের মানুষদের সময় দিতে পারেননি এই তারকা, এবার পরিবারকে সময় দিতেই নাকি চলচ্চিত্র থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনই ভেবেছিলেন আমির। কিন্তু প্রাক্তন স্ত্রী কিরণ রাও থেকে শুরু করে মেয়ে ইরা খানও এই সিদ্ধান্তে খুশি হননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির তাদের প্রতিক্রিয়ার কথা জানান। সে সময় প্রথম পক্ষের মেয়ে ইরাকে তিনি এই সিদ্ধান্তের কথা বলেন। ইরার উত্তর ছিল, গত তিন মাসে আমাদের সঙ্গে যতটা সময় কাটিয়েছ আমার সারা জীবনে এত সময় দাওনি, তাই আলাদা করে আর অবসর নিও না। তারপরে মশকরা করে নিজের বাবাকে বলেছেন, আর পারছি না তোমায় নিতে। মেয়ের মানসিক অবসাদের কথা উল্লেখ করে আমির খান বলেন, ইরা এখন 23, সারা জীবনে তার নানাবিধ মানসিক সমস্যা হয়েছে, কিন্তু আমাকে কখনো সেভাবে পাইনি ইরা। আমার পরিচালকদের স্বপ্ন ভয় আতঙ্কের কথা জানি, কিন্তু মেয়ের স্বপ্ন ভয় আতঙ্কের কথা জানিনি কোনো দিনও, এত বছর পর সেসব জেনেছি। অন্যদিকে কিরণ এই সিদ্ধান্তের কথা শুনে চোখে জল ফেলেন। তার কথায়, যখনই তোমাকে দেখি তোমার ভেতরে সিনেমাকে দেখতে পাই, তোমার রক্তে সিনেমা। কিরণ এভাবেই আমিরকে নিজের সিদ্ধান্ত বদলের জন্য রাজি করানোর চেষ্টা করেন। সফল হন আমির পরিবারের সদস্যরা। নিজের সিদ্ধান্ত বদল করেন আমির, এখনই অবসর নেবেন না তিনি। তবে এই সাক্ষাৎকারে তিনি জানান, মিস্টার পারফেকশনিস্ট এর তকমা মুছে ফেলতে চান তিনি। নিজেকে নিখুঁত বলে মনে করেন না আমির। আগামী 11 আগস্ট লাল সিংহ চড্ডা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সারি জন্নতে মেরে সাথ হুঁ।